সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল ঢাকা আট আসনে। ডিবিসি নিউজ কথা বলেছে সেখানকার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের সাথে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা আট আসনের সম্মানিত যারা ভোটাররা রয়েছেন তারা, আমরা তাদের কাছ থেকে জেনে নেব আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনের সাধারণ যারা ভোটার রয়েছেন তারা কি ভাবছেন এবং তাদের প্রত্যাশা যেগুলো ছিল সেগুলো কতটা পূরণ হয়েছে। তিন টার্ম এমপি ছিলেন একজন, ওনাকে আমরা তিন দিনও দেখিনি এলাকায়। আমাদের প্রয়োজন একজন মাটি এবং মানুষের, সোনার মানুষের, যারা জনগণের কাছাকাছি থাকবে, যারা জনগণের সুখ দুঃখ বুঝবে, ওই সমস্ত লোক আমাদের বিশেষ প্রয়োজন। আমরা তিনটি নির্বাচনে আমরা আমাদের দলীয় মনোনয়ন ব্যক্তি পাই নাই। প্রত্যেকটা থানা ওয়ার্ডের নেতাকর্মীর দাবি যে আগামীতে নৌকার মাঝে যেন দলীয় লোক হয়, মানে আমাদের মাননীয় নেত্রী যেন এইবার দলের থেকে মনোনয়ন দেন একজন দলীয় প্রার্থী। আমরা অবশ্যই প্রত্যাশা করি আমাদের সংগঠনের থেকে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি এখানে নির্বাচন করবেন, মাননীয় প্রধানমন্ত্রী সেই সদয় বিবেচনাটি রাখবেন। পাশাপাশি দল, আমাদের দল, আমাদের মনোনয়ন বোর্ড এবং আমাদের সর্বশেষ আমাদের শ্রদ্ধেয় নেত্রী, উনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সাথে, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের জীবন বাজি রেখে কাজ করে যাব। যার সাথে জোট করলে সমস্ত বাংলাদেশের সাধারণ জনগণের ভালো হবে, সুবিধা হবে, তারা উপকৃত হবে এবং সমস্ত বাংলাদেশে জাতীয় পার্টির লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ নেতাকর্মীরা উপকৃত হবে। যে সিদ্ধান্ত নিলে হবে সেইটাই জাতীয় পার্টি করবে। এবারেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছি যে নির্বাচনটি তো আসছে সামনে, সুতরাং এর আগে কথা বলে নেওয়া প্রয়োজন। তিনি আমাকে বলেছেন যে আপনি এখান থেকেই নির্বাচন করবেন, আমি এই পর্যন্ত জানি আর কি। এখন এরপরেও তো অনেক কথা থেকে যায়, কারণ বহুজন তাদের ইচ্ছা এখান থেকে নির্বাচন করার। আওয়ামী লীগ দলীয় নির্বাচনে আছে, আওয়ামী লীগের বাইরেও অনেকে আছেন যারা এখান থেকে নির্বাচন করতে চান। তো আমি আমার জানা মতে এবং আমার বুঝ মতে মাননীয় প্রধানমন্ত্রী আসনটি আমার জন্য নির্ধারিত রেখেছেন বলে আমার জানা।